এবং এটা অভিজিৎ মন্ডলের আপনি অবয়ব দেখলে তার চেহারা দেখলে বুঝতে পারবেন তার পক্ষে এত বড় ডিসিশন সম্ভব এবং কোন এসএইচওর পক্ষে বা থানা প্রভারীর পক্ষে বা অতীত পক্ষে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া সম্ভব যতক্ষণ না পর্যন্ত তিনি তার সুপিরিয়ারদের কাছ থেকে জবাব কোন রকম ইনস্ট্রাকশন পান। আমাদের কাছে খবর আছে ম্যাডামের নামে সুপিরিয়ারদের কাছ থেকে নিয়মিত ইনস্ট্রাকশন গেছে, এটা বের করতে পারবে কিনা, এবার ডিলিট করে দিয়েছে পরে পাবে কিনা আমি জানি না, যদি পায় সেটা সময় বলতো এই ম্যাডামটাকে আমরা প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে দুটো থেকে তিনটে আমরা স্ট্রিট কর্নার করবো, পথসভা করবো, প্রত্যেকটি ওয়ার্ডে শহরে অঞ্চলে শহর অঞ্চলে প্রত্যেকটি ওয়ার্ডে পথসভা হবে, আমরা 1 কোটি মানুষের সই সংগ্রহ করবো এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের সাথে এই সই নিয়ে আমরা রাজ্যপালের কাছে যাবো তাকে অপসারণের দাবিতে, এবং তার সাথে সাথে আমাদের পুজোতে প্রত্যেক জেলায় আমরা বুকস্টল তৈরি করবো, সেই বুকস্টলে অভয়াকে নিয়ে তার জাস্টিসের দাবিতে, তার হত্যাকাণ্ডের জাস্টিসের দাবিতে ভারতীয় জনতা পার্টি সেখানে ব্যানার পোস্টার ফেস্টুন লাগাবে এবং জাস্টিসের জন্য মানুষের সহযোগিতা কামনা। হাতে গ্রেপ্তার হওয়ার পর বাংলার মানুষের সামনে এটা পরিষ্কার হয়ে গেছে যে দন্ত প্রমাণ লোপাট করা হয়েছিল, তার প্রমাণও পাওয়া গেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী তার উদ্দেশ্যে সমস্ত পুলিশ কর্মীরা সেই দিন বাড়িতে খেলাম, হয়তো কি করতে গেছেন আমরা জানি না, এটা প্রমাণ করছি যে সাথে রাজ্য সরকারের একটা যোগাযোগ আছে, আমরা চাই যে প্রকৃত দোষী তার ব্যবস্থা হোক, সুপ্রিম কোর্ট এই বিষয়টি দেখুক, মাননীয় মুখ্যমন্ত্রী তো এই ভয় এই লাইফ চেঞ্জের ভয় এত মাননীয় মুখ্যমন্ত্রী, যারা বাংলা মানুষ জানতে না পারে কারণ ডাক্তারবাবুর একের পর এক প্রশ্ন করবেন এবং সেই প্রশ্নের উত্তর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে নেবেন, তিনি উত্তর দিতে পারবেন না, সেই প্রশ্নগুলো বাংলা মানুষের, এই প্রশ্নগুলো শুধু ডাক্তারবাবুদের প্রশ্ন তা নয়, এই প্রশ্নগুলো বাংলার মানুষের, জানি না বাংলার মানুষের এই প্রশ্নগুলো ডাক্তারবাবুদের মুখ দিয়ে এবার বেরোবে কি, আমার মনে হয় বেরোবে। একই ঘটনা বাঁকুড়াতেও ঘটেছে, এখন আমার কাছে যা খবর শিবম বালুরঘাট হসপিটালে এবং তিনি ডক্টর হাসান সুবিদ বলে একজন সার্জন আছে তার আন্দারে ভোট নিচ্ছেন, আমার কাছে পশ্চিমবঙ্গের সেই দুর্ভাগা জেলার গুলির মধ্যে একটি দক্ষিণ দিনাজপুর যাতে কোনো মেডিকেল কলেজ নেই, স্বাভাবিকভাবে মেডিকেল কলেজ না থাকলে সেখানে তো জুনিয়র ডাক্তার থাকতে পারে, কিভাবে জুনিয়র ডাক্তারের দায়ী হতে, পরিবার তো সঠিক কথা বলছে।